হেই বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পা সিম্পল লাইফস্টাইলে। তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। তো তোমরা আমাকে দেখে ভাবছো, দাঁড়াও এক সেকেন্ড, উনাটার উপরে বসে পড়েছে। আচ্ছা, তোমরা হয়তো দেখে ভাবছো যে একটু একটু সাজুগুজু মতন লাগছে। আর বলো না, কপালটাই খারাপ। আজকে এত সুন্দর বেরিয়েছিলাম আমরা, একটু লাঞ্চ করতে গেছিলাম দুপুরে বাইরে। কি সুন্দর জানো, প্রথম থেকে ব্লগটা করব বলে আমি ভিডিওগুলোকে সব আপলোড করে করে রেখে দিলাম। আর তোমার মেইন যে খাবার যে জায়গাটা, ওই জায়গাটা না তোলা হয়নি, মানে এত খিদে পেয়ে গেছিল ভুলেই গেছি। ব্লগটাতে তোমাদের সাথে শেয়ার করব, মানে ট্রেনে করে গিয়ে আমরা যে রেস্টুরেন্ট অবধি পৌঁছেছি পুরোটা তুলেছি, বাট খাওয়ার জায়গাটা যেই আর্ধেক খেয়ে ফেলেছি, তখন যে খাইছে, আমরা তো মেইন জায়গাটাই দেখালাম না। আমরা থাক, ওইটা আর শেয়ার করে লাভ নেই। তো আরেকটা, এবার যেটা মেইন কথা, এবার আসি থাম্বনেলটা দেখে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো আমি কী বিষয়ে কথা বলবো। হ্যাঁ, একটা খুশির খবর আছে, খুশির খবরও। আর আমি খুব এক্সাইটেড আর খুব মানে ভয় ভয় জিনিসটা করেছি। তো আমি বলি, আমি একটা না নতুন চ্যানেল আরেকটা করেছি, ঠিক আছে? কারণ এই যে চ্যানেলটা, এটা তো বেসিক্যালি আমার সিম্পল লাইফস্টাইল, মানে আমি আমার ব্লগিংয়ের ভিডিও করব বলে খুলেছিলাম। ব্লগিং হতো এই চ্যানেলটাতে, বাট মাঝখানে অন্য টপিক নিয়ে ভিডিও করতে করতে এই চ্যানেলটা পুরোপুরি ওর ওপর নির্ভর হয়ে গেছে। তো এই চ্যানেলটার নাম আমি আর চেঞ্জ করতে পারবো না, সিম্পল লাইফস্টাইলটা আমি আর চেঞ্জ করতে পারবো না, কারণ এটাই আমার পরিচয়, ঠিক আছে? এই চ্যানেলটার পরিচয় থেকেই কিন্তু আমাকে চেনা, তো হট করে আমি এই নামটা আর চেঞ্জ করতে পারবো না। কিন্তু এটা যে বিষয়ের ওপর হচ্ছে, চ্যানেলটা সেরকমই থাকবে। আর আমি যে নতুন চ্যানেলটা কিনে মানে ওপেন করেছি, এটা অ্যাকচুয়ালি আমি বলে দিই, পুরোপুরি নতুন না, বেশ কয়েক মাস আগে, বছর হয়েছে কি না হয়নি, তো আমার ছেলে, বড় ছেলে ভীষণ ড্রয়িং করতে আর পোকেমন দেখতে ভীষণ ভালোবাসে, তো আমাকে বললো কি, মা আমাকে একটা চ্যানেল খুলে দেবে, টেকনো গেমার সানি বলে ওই চ্যানেলটা ছিল, মানে আমার ছেলে, বড় ছেলে। তো বললো কি, মা আমাকে একটা চ্যানেল খুলে দেবে, তাহলে আমি রেগুলার আমার যা ড্রয়িং করি, ও ভীষণ ড্রয়িং করতে ভালোবাসে, একদিন শেয়ার করব, ড্রয়িং করি, তারপরে আমার পোকেমন কিছু টুকরো টুকরো গেমের টুকরো আমি আমার ওই চ্যানেলে শেয়ার করব। হ্যাঁ ঠিক আছে, চল, আমার এই আইডি থেকেই ওকে আমি খুলে দিয়েছিলাম। তো বাচ্চা মানুষ যথারীতি শখে পড়ে করেছিল, ওই বেশ কয়েকটা ভিডিও দেওয়া টেওয়ার পরে তো ও বললো, মা আমি না, দূর, আমার অত সময় নেই আর অত এনার্জিও নেই, তো তুমি একটা কাজ করো, তুমি ওটা কোনো ইসে ইউজ করে নিও। তা আমি তখন ভাবলাম কি, ইউজ করে নেবো যখন, তাহলে কি ওটা আমি আমার একটা চ্যানেলে কনভার্ট করে নেবো? তো ওকে আমি জিজ্ঞাসা করলাম, তাহলে কিন্তু তোর এই টেকনো গেমার মেমার থাকবে না। বললো, না না, তুমি যা খুশি করো। তো ওটা না আমি চেঞ্জ করে দিয়ে, আমি ডেসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখে নেবে, নাম টাম সব ওখানে দেওয়া আছে। তো যার জন্য আমি চাই যে তোমরা যারা আমাকে ভালোবাসো, তারা প্লিজ আমাকে ওই চ্যানেলটাতে সাপোর্ট করো, ভালোবাসা দিও। আর ওই চ্যানেলটায় খালি রেগুলার যে ব্লগটা, রেগুলার ব্লগিং ভিডিও যেটা আমার মিস হয়ে গেছিলো, আমার ওখানে কিন্তু ব্লগ আসবে। আর ব্লগ মানে প্রপার ব্লগ, যেটা ব্লগিং হয়, যেটা আমি করতাম একটা সময়। তো পুরোপুরি ওই চ্যানেলটাতে সেই সব থাকবে, বাইরের কোনো রকম ফালতু কথা থাকবে না, যত ফালতু কথা আমি এই চ্যানেলে বসে বলবো। তো প্লিজ আমাকে তোমরা একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও। আর ডেসক্রিপশানে কিন্তু আমি লিঙ্কটা দিয়ে রাখবো, সাথে সাথে গিয়ে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর ভালোবাসাটাও দিও আমাকে। এখানে যেরকম ভালোবাসা তোমরা দিচ্ছ, প্লিজ ওখানেও আমাকে এইরকমই ভালোবাসা দিও, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া রিম্পার কোনো অস্তিত্ব নেই, কোনো অস্তিত্ব নেই, বুঝতে পেরেছো? তো চলো, আমি আজকে আর কোনো ভিডিও আপলোড হবে না, যা ভিডিও হবে কালকে আবার, ঠিক আছে? টাটা।